বিজেপির গান্ধী সংকল্প যাত্রা অনুষ্ঠিত হলো ময়নাগুড়িতে। শুক্রবার ময়নাগুড়ি বিধানসভার এই যাত্রাটি শুরু হয় ময়নাগুড়ির দোমোহনী মোড় বার্নিশচর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে। এদিন এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, জেলার সাধারণ সম্পাদক বাপি গোস্বামী সহ অন্যান্যরা। এদিন দোমোহনী মোড় থেকে যাত্রা শুরু হয় দোমোহনী রাজার সিঙ্গিমারি ব্যাঙ্গামদি ফালতুর মোড় হয়ে আমগুড়ি বাজারে শেষ হয়। আমগুড়িতে পথসভা অনুষ্ঠিত হয়। বিজেপির এই কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট জোরদার। যদিও এদিনের মিছিলে বিজেপি কর্মীদের আশানুরূপ উপস্থিতি না হওয়ায় বিজেপি দলের অন্দরেই নানা প্রশ্ন উঠেছে। এদিনের এই যাত্রা থেকে এনআরসি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এছাড়াও রাজ্যের শাসক দলের সমালোচনা করা হয় এদিন। গান্ধীজির 150 বছর জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে সারা বছর ধরে এবং সারা আমাদের বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টিকে ঠিক করা হয়েছে। তারা তাদের সাংসদীয় ক্ষেত্রে সমস্ত ভারতের সমস্ত জায়গায় তারা পদযাত্রা করবেন। গান্ধীজির সংকল্প যাত্রা হিসেবে সেটা পালন করা হচ্ছে সারা দেশে এবং তারই একটা অংশ হিসেবে আমাদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এখানে 150 কিলোমিটার আমরা যাত্রা করছি সমস্ত কর্মী এবং আমরা সাংসদ মিলে এবং যারা নেতা কর্মী আছে সবাই এতে সামিল হয়েছেন, মা বোনেরাও সামিল হয়েছেন। সেটাই আজকে ময়নাগুড়িতে হচ্ছে। ময়নাগুড়ি ব্লকে বিধানসভা ভারত গড়ার লক্ষ্যে এবং সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে।